আমরা আজ যে ওষুধটির রিভিউ দিচ্ছি সেটির নাম হচ্ছে অ্যালারিড। অ্যালারিড এই সিরাপটির উপাদানের মধ্যে রয়েছে কিটোটিফেন ফিউমারেট বিপি 100 মিলিগ্রাম। এই যে অ্যালারিড সিরাপটি দেখতে পাচ্ছেন, এটি স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট আর এর খুচরা মূল্য হচ্ছে 55 টাকা। বন্ধুরা, এটি কেন খাওয়া হয় নির্দেশনা যদি বলি, ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রতিরোধক চিকিৎসা এবং অ্যালার্জিক রাইনাইটিস ও কনজাক্টিভাইটিসের উপসর্গ প্রশমনে নির্দেশিত। সাধারণ কথা যদি বলি যে এটি কাশির একটি সিরাপ। মাত্রা ও ব্যবহার বিধি যদি বলি, পূর্ণবয়স্ক সাধারণভাবে 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের সাথে খেতে হবে। বিশেষ ক্ষেত্রে একসাথে 2 মিলিগ্রাম দিনে 2 বার খাওয়া যেতে পারে। 3 বছরের অধিক বয়স 1 মিলিগ্রাম করে দিনে 2 বার আহারের সাথে খেতে হবে। খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম কদিন রাতের বেলায় খাবারের সাথে 0.5 থেকে 1 মিলিগ্রাম অ্যালারিড অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। 6 মাস ও 3 বছরের শিশু, অর্থাৎ 6 মাস থেকে 3 বছরের শিশুর জন্য প্রতি কেজি ওজনের জন্য 0.05 মিলিগ্রাম করে দিনে 2 বার সকালে এবং বিকেলে 1 বার করে খেতে হবে। বার্ধক্য অর্থাৎ পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক এজেন্টের সাথে সেবনে রক্তে অণুচক্রিয়ার মাত্রা হ্রাস পেতে পারে, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গ্রহণে অনুমোদিত নয়। অর্থাৎ গর্ভবতী ও যে মায়েরা মুখের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই ওষুধটি নয়। পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি, যে তন্দ্রাচ্ছন্নতা, মুখে শুষ্কতা এবং মৃদু মাথা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে। বন্ধুরা, এই যে অ্যালারিড এর ট্যাবলেট রয়েছে, তবে আমরা এখন এই ভিডিওতে একটি এই গ্রুপেরই একটি সিরাপের সম্পর্কে জানলাম। বন্ধুরা, এই ওষুধটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন, তবে এই ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। বরাবরই আমরা একই কথা বলে থাকি যে আমাদের ভিডিও দেখে কখনও ওষুধ গ্রহণ করবেন না। যে কোনো রোগের জন্য একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনি ওষুধ গ্রহণ করুন। বন্ধুরা, রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তৎসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত ব্যায়াম করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ধন্যবাদ।